আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজা ফুটবাস। রাজা ফুটবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি আচার। রেসিপি দেখে কিন্তু যদি কারো জিভে পানি আসে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না। আর এই আজকের এই রেসিপিটা আমরা করেছি একেবারে প্রপার, খুব সুন্দর এবং সহজতে। আর জলপাইটা কিন্তু আমরা যে আচারটা করেছি সেটা কিন্তু করেছি আমরা ফ্রোজেন জলপাই দিয়ে, কারণ জলপাইটা সবসময় হাতে থাকে না, হাতের কাছে থাকে না ফ্রেশ জলপাইগুলা, বাট ফ্রোজেনটা সবসময় হাতের কাছে থাকে। তাই আমি আপনাদেরকে আজকে ফ্রোজেন জলপাই দিয়ে জলপাইয়ের আচারটা করে দেখাবো। চারশো গ্রামের করে প্যাকেটগুলো এখানে আমি, এখানে প্রায় 2 কেজি পরিমাণ জলপাইয়ের আচার আমি আজকে বানাবো। প্রথমত আমরা এই ফ্রোজেন জলপাইগুলোকে, এই জলপাইয়ের প্যাকেটগুলোকে কেটে একটা বলে নিয়ে নেব। এভাবে আমরা সবগুলো প্যাকেট একে একে কেটে নেব। কেটে নিয়ে এই ফ্রোজেন যে জলপাইগুলো আছে এগুলোকে আমরা একটু খুব ভালোভাবে ধুয়ে নেব। তো ধোয়ার পর এখন আমরা একটু বয়ল করে নেব এগুলোকে। তো বয়ল করার জন্য আমরা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নেব। পানি নিয়ে এই জলপাইগুলোকে আমরা সবগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব। তো এভাবে দেওয়ার পর আমরা এখানে কিন্তু জলপাইগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো একটু বয়ল করে নেব। যখন পানিটা এভাবে ফুটতে থাকবে তখন আমরা এই পানিটাকে একটু ড্রেন করে নেব। এভাবে ড্রেন করা হয়ে গেলে আমরা পানি জল একটু ঠান্ডা পানি দিয়ে আমরা একটু ঠান্ডা করে নেব জলপাইগুলোকে, যাতে আমরা খুব দ্রুত এটাকে থেতলে নিতে পারি বা খুব ম্যাশ করে নিতে পারি। এভাবে আমরা বাকি সবগুলো জলপাইকে এভাবে আস্তে আস্তে একটু থেতলে নেব। এভাবে থেতলে নেওয়ার পর এখন কিন্তু আমরা মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য আমরা একটা হাঁড়ি নিয়েছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 500 ml পরিমাণ সরিষার তেল। তেলটাকে আমরা একটু গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি, এখন 4 থেকে 5টার মতো দিয়ে দিচ্ছি আমরা এলাচ। এগুলো কিন্তু অপশনাল, অনেকে পছন্দ করেন না, বাট দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমরা পাঁচফোড়ন। দিয়ে এগুলোকে গরম তেলে একটু ভেজে নেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। কিছুক্ষণ এভাবে ভেজে দিয়ে দিচ্ছি আমরা 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু এই রসুন কুচিটাকে একটু কুচি না করে থেতলে নিলেও কিন্তু হবে। রসুনটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। রসুনটা লাল হয়ে গেলে আমরা যে জলপাইগুলোকে আগে থেকে থেতলে রেখেছিলাম সে জলপাইগুলোকে আমরা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর আচার বানাতে হলে কিন্তু হাতের জোর থাকা লাগে অনেক বেশি, কারণ এটাকে খুব বেশি নাড়াচাড়া করতে হয়। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা, খুবই ভালোভাবে মিশিয়ে আমরা 5 মিনিটের মতো এভাবে একটু মিশিয়ে নেব। তো এভাবে মেশানো হয়ে গেলে আমরা এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমরা প্রায় 2 কাপের মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যারা খুব বেশি একটু টক পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন, যারা একটু টক মানে মিষ্টি পছন্দ করেন আচারটাকে তারা কিন্তু 2 কাপ পরিমাণ আচার, মানে আচারের জন্য 2 কেজি পরিমাণ আচারের জন্য 2 কাপ পরিমাণ চিনি খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ আমরা এভাবে রান্না করার পর দিয়ে দিচ্ছি আমরা চিলি ফ্লেক্স। এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ, এটাও আপনাদের পছন্দ মতো। যারা ঝাল একটু বেশি খান বেশি দিবেন, যারা ঝাল কম খান কম দিবেন। দিয়ে কিন্তু মিশানোর কাজটা খুবই ভালোভাবে করতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের রান্না কিন্তু চলতেছে, আমরা এখন এটাকে কি করব, 1 টেবিল স্পুন পরিমাণ জিরা এবং 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন এবং 4-5টা শুকনো মরিচ একটু তেলে এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর সেখান থেকে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমরা, যাতে খুব সুন্দর এটা, যদি আপনারা লাস্ট ফিনিশিংয়ে যদি এটাকে ভেজে একটু তেলে গুঁড়ো করে দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা গন্ধ থাকে। এবং আবার একটু মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবেন। মিক্স করে মানে এটাকে এমনভাবে ড্রাই করতে হবে যাতে এটা থেকে তেল, উপর থেকে তেলটা ছেড়ে দেয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা, দেখেন মানে যাতে আপনাদের তেলটা প্রচুর পরিমাণে তেল উপরে ভেসে আসে এবং যে আচারটা যখন আপনারা নাড়াচাড়া করবেন দেখুন যে তখন দেখবেন যে এটা আর আপনাদের পাত্রের গায়ে লেগে থাকবে না। তো দেখুন বন্ধুরা, তো
তৈরি হয়ে গেল কত সহজে জলপাইয়ের আচার। আচারটা করতে কিন্তু খুব ভালো সময় লেগেছে, যদিও আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানো সম্ভব হয় না আর এত বড় ভিডিও করাও সম্ভব না। মানে খেয়াল রাখবেন কালারটা টেক্সচারটা যাতে ঠিক এরকম হয়। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেন আপনারা। আশা করি আমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।